আমাদের যে অর্জিত দাবি ছিল বিজেপি আইপি সরকার 2018 সালে ক্ষমতা আসার পর আমাদের যেমন পেনশন বেসরকারীকরণ নীতি এখানে চালু করেছে এবং ডায়ানা আনিস প্রথা তুলে দিয়েছে এই সমস্ত দাবিগুলিকে নিয়ে আমরা আমাদের অর্জিত অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য আমরা লড়াই সংগ্রাম করছি পাশাপাশি বিজেপি আইপি পিজুর সরকার তাদের যে বিশেষ ডকুমেন্টে প্রতিশ্রুতি ছিল যে সপ্তম পে কমিশনের যে পূর্ণাঙ্গ সমস্ত রিপোর্ট সেখানে কার্যকর করবে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক কর্মচারীদের সাথে এইগুলি চালু করা হয়নি এবং বিভিন্ন দপ্তরে শিক্ষক কর্মচারীর অবসর যাচ্ছে সেই জায়গায় কোনো স্বর্ণপদগুলিতে নিয়োগ হচ্ছে না আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে সহানুভূতির সহিত যাতে এইগুলি স্বর্ণপদগুলি পূরণ করা হয় বেকারদের সাথে যাতে স্বর্ণপদগুলি পূরণ করা হয় এই সমস্ত দাবিগুলি নিয়ে আমরা আমাদের এই আজকের মিছিল সংগঠিত করছি প্রতিশ্রুতি ছিল 10,323 শিক্ষক কর্মচারীরা যারা শিক্ষকরা যারা শিক্ষিকারা যারা হাইকোর্টের নির্দেশে আইন মেনে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করবো।